আসসালামু আলাইকুম। যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন এবং পিএসপি শেখার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অ্যাসাইনমেন্ট, নতুন কাজ আমি দিচ্ছি। এখন আপনাদের একটা লগ ইন পেজ বানাতে হবে, একটা এইচটিএমএল সিএসএস দিয়ে প্রথম বানাবেন, তারপরে সেটা আমরা পিএসপি সাথে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিও দেখব। আজকে আপনাদের জন্য যে কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে শুধু পিএসপি শিখার জন্য আমাদের একটা স্ট্যাটিক পেজ বানাতে হবে, যে পেজটার নাম হচ্ছে আপনার, ধরেন আমি পিএসপি নামে ফোল্ডার নিচ্ছি আর সেই ফোল্ডারের ভিতরে আমি এই যে এই পেজগুলি নিচ্ছি, ঠিক আছে, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো। শুধু ইন্ডেক্স মানে হোম পেজে আমি কি করছি আপনার লগ ইন পেজ দিচ্ছি। দেখেন আমি যদি এটা ওপেন করি, ওপেন উইথ গুগল ক্রোম, ক্রোমের মাধ্যমে যদি ওপেন করি তাহলে আমরা এই যে দেখেন এই হচ্ছে পেজটা, জিসিজেড হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ। তো আপনারা পারেনি, তারপরে সার্চ বটন এখানে নেবেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, জয়েন আস, এইটা হলো মেন, এই জিনিসটা আপনাদের শিখতে হবে। কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, ওয়েবসাইট লগ ইন পেজটার মধ্যে বিশাল অনেক অনেক কাজ, এটা এটা লাগবে, এটা শিখতেই হবে। এন্টার ইমেল হিয়ার, এখানে আপনি ইমেল দিবেন, মরণ মোহাম্মদ এই যেরকম দিলাম সেলিম, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ধরেন একটা পাসওয়ার্ড আপনি এখানে টাইপ করলেন, ওয়ান হোয়াটএভার পাসওয়ার্ড দিয়া, তারপরে আপনাকে লগ ইন করতে হবে যদি আগের আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে। আর যদি মনে করেন আপনি নতুন করে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, তখন সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এই জায়গায় ক্লিক করলে এখানে আপনি নতুন করে সাইন আপ করতে হবে, পরে এই যে লিঙ্কগুলি নেবেন, ঠিক আছে। তো এটার ইয়ে আমি কোডগুলি আপনার অলরেডি গ্রুপে দিয়ে দিছি, আপনারা গ্রুপ থেকে দেখে নেবেন, একেবারে সহজ সহজ করে প্রথম লগ ইন হেডারটা বানাবেন, তারপরে এই যে এই অংশটুকু নেবেন, তারপরে এখানে একটা যে কোনো এইচ ওয়ান এর ভিতরে, প্রিভিউর ভিতরে অথবা ইয়ের ভিতরে এই জিনিসগুলো নিচে নিচে নেবেন। আর লগ ইন ফর্মটা আমি একটু দেখাই দিই আপনাদের কোথায় লগ ইন ফর্মটা আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা ফোল্ডারে চলে যাই, ফোল্ডারে গিয়ে আমরা জানি এখানে কিভাবে ওপেন করতে হয়, সিএমডি দেখেন, তারপরে কোড লিখবেন, কোড লেখা ডট দিন, সব আপনারা জানেন। এভাবে লেখার পরে আমাদের কোন পেজটা ওপেন হবে, কোডিং এর পেজটা ওপেন হবে, তাই না? আমাদের এখানে কি আছে দেখেন, এখানে 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 পিএসপি এখানে কি কি আছে এগুলি কেটে দেন, এগুলির দরকার নাই, এগুলি লাগবে না। এখানে আমাদের নিচে ফোল্ডার আছে, ওকে, এই যে এখানে এটাকে পিএসপি এর জন্য রাখেন, এটা কেটে দেন, ওকে ফাইন, আর এটা ফোল্ডারটা কেটে দেন আমাদের, ওকে ফাইন, পিকটা এই যে পিকে ক্লিক করেন, পিকচারগুলো ঢুকে যাবে, ওকে। এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি একটু বুঝিয়ে দিচ্ছি, প্রথম আপনারা নেবেন কি এইচ ফাইভ, নিলে তো আপনারা জানেন এরকম একটা আসবে, যেটা লিঙ্ক দিবেন, লিঙ্কের ভিতরে তারপরে এখানে কি করবেন, ওয়েব পেজ ডিজাইন এটুকু দিতে পারেন, বডি, আমাদের কাজ হচ্ছে বডি থেকে, এগুলি মেন নিতে পারেন, ডিপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যেটা শিখার ব্যাপার এগুলো তো আপনারা পারেন কিভাবে পেজ নিতে হয়, হ্যাঁ, আমরা এখানে লোগো ধরতাম, ইউএল এলআই ধরে নিতাম, ওকে। এখন ডিপ লেখেন, এই যে ডিপ আছে না সার্চ বটন, এটুকুর জন্য হলো সার্চ বটনের জন্য, সাইটে যে আমরা সার্চ বটনটা নিলাম, সব কিছু কিন্তু একটা ডিপের, মেইন ডিপের ভিতরে, এই যে এখান থেকে শুরু করে দেখেন এক ডিপের ভিতরে সব, এই যে লাস্ট, এটা এক ডিপের ভিতরে আমরা সব নিছি, তাইলে কি হলো, তাহলে এটা হচ্ছে কি আমার হেডিং এর জন্য, আর এটা হচ্ছে সার্চ বটনের জন্য, আর এটা হচ্ছে কন্টেন্টের জন্য, ডিজিটাল মার্কেটিং যেটা লেখছে এটা, আর এটা হচ্ছে বাটনের জন্য, আর এটা হচ্ছে ফর্ম, এই যে এই ফর্মটা দেখেন এতটুকু, এটুকের ভিতরে আছে ফর্ম, এই ফর্মটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ফর্মটা আপনাদের সবাইকে বানাতে হবে এবং বানানো শিখতে হবে। কি লিখতে হয়, একটা ডিপ নেবেন, ডিপের ভিতরে ক্লাস নেবেন ফর্ম, লগ ইন হেয়ার, এখানে লগ ইন হেয়ার লিখবেন, ইনপুট টাইপ ইমেল, হ্যাঁ ইমেল, এখানে নেম লিখবেন ইমেল, প্লেস হোল্ডার, এন্টার ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে বক্সে দেখাবে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, বক্সে আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে, যে দেখেন এখানে বলবে যে লগ ইন হিয়ার, এখানে যদি কিছু না থাকে, ধরেন আমি যদি এগুলি যদি ডিলিট করে দেই অটোমেটিকলি, দেখেন এখানে বলবে এন্টার ইমেল, ঠিক আছে, ধরেন আমি পাসওয়ার্ডটা এখানে দিলাম না, এন্টার পাসওয়ার্ড এখানে লেখা আছে, এই জিনিসটাই আপনার কোথায় লেখা, এই জায়গায় লেখা, প্লেস হোল্ডারে লেখা, আবার এখানে প্লেস হোল্ডারে লেখা, বাটন নেবেন বিটিএম, তারপরে এই যে এই স্ট্যাপ দিবেন, লগ ইন দিবেন, ঠিক আছে, তারপরে এখানে ডোন্ট হ্যাভ লগ ইন আইটেম, এগুলো আপনারা দিতেই পারেন, একটা ডিপ নেবেন, ডিপের ভিতরে এই জিনিসগুলো দিবেন, আর লিঙ্কের জন্য এই যে এরকম নেবেন কি লোগো ফেসবুক, তারপরে এটা 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 যে আইকন, ঠিক আছে, আইকন নেম এত এত এত, এটা লিখে দিলে হয়ে যাবে,
ঠিক আছে, এই লেখাগুলি লিখলে আপনাদের অটোমেটিক হয়ে যাবে। আর এই যে লিঙ্কটা আপনার আপনাদের তো দিয়ে দিছি, গ্রুপে আমি দিয়ে দিছি, এই লিঙ্কটা স্ক্রিপ্টের লিঙ্কটা নিয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে পুরো কোডটাই কিন্তু আমি আপনাদের দিয়ে দিছি, দেখে দেখে আমাকে আজকে বানিয়ে দিবেন। ঠিক আছে, একটা বানাবেন, আমরা পাঁচটা ওয়েবসাইট বানাবো শুধু HTML দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কেমন হয়েছে পেজগুলি, বাকি পেজগুলি আমরা দেখতে চাই। তাহলে বাকি পেজ দেখতে গেলে মনে করেন এখানে আমার এলো ফ্রন্ট পেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। ঠিক আছে, আমি যদি অ্যাবাউট পেজে ক্লিক করি তাহলে আমরা অ্যাবাউট পেজে চলে যাব, এখানে লগ ইন পেজ দরকার নাই। হ্যাঁ, একটা লগ ইন পেজ, এটা পরে আপনারা ডেভেলপ করবেন। তারপর আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে ইয়া সার্ভিসে গেলে দেখেন এটা হচ্ছে সার্ভিস পেজ। তারপরে এটাতে আমি কোনো কাজ করি না, এখানে কাজ করবেন। তারপরে হচ্ছে গিয়ে ধরেন এই যে ডিজাইন পেজ, এটাতে আপনি ডিজাইন করবেন, এখানে আমি কোনো কাজ করি না। ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে নেবেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডিজাইন পেজ, আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। ঠিক আছে, এখানে আপনি কন্ট্যাক্ট পেজ লাগবেন, কন্ট্যাক্ট ফর্ম লাগবেন, এগুলো আমরা পরে শিখব। আমাদের মেন কাজ হচ্ছে লগ ইন ফর্মটা আপনি আপনার মতো করে বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কোডটা আপনাদের অলরেডি দেওয়া আছে। বাবাই।